সুপ্রিয় শিক্ষার্থীরা সেন্ট মেরি গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের গত ক্লাসে আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, কিছু সংজ্ঞা তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে এগুলো পড়ার জন্য আশা করি নিশ্চয়ই তোমরা পড়েছ, এবং একটি অঙ্ক তোমাদের করিয়েছিলাম, ওইটার আরও কিছু কাজও দিয়েছি, আশা করি সবাই কাজগুলো করেছ। ক্লাসে থাকলে নিশ্চয় দেখা হতো, যেহেতু ক্লাসে নাই বিশ্বাস করে নিলাম যে সবাই করেছ। আর আজকে ওই নিয়মের উপরে এবং পাশাপাশি আরও কিছু নিয়ম সহজে কীভাবে করতে পারি কিছু কৌশল আমি তোমাদের দেখাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম দশমিক থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, এবং দশমিক থেকে অক্টালে এবং হেক্সাডেসিমালে কীভাবে দশমিক থেকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি ওই বিষয়টা আমি আজকে তোমাদের দেখাব। তাহলে এই সহজ করার জন্য এটার নিয়ম হচ্ছে, দেখো সবগুলো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল যে নিয়মগুলো আমরা দিচ্ছি এর নিয়ম কিন্তু একটাই, কী করতে হবে, ভাগ করতে হবে এবং গুণ করতে হবে। তাহলে কাকে কত দিয়ে ভাগ করতে হবে বা কত দিয়ে গুণ করতে হবে, তো দশমিককে যদি বাইনারিতে নিতে চাই তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে, এটার ভিত্তি, আর বাইনারি ভিত্তি হচ্ছে দুই, দুই দিয়ে ভাগ করতে হবে, দুই দিয়ে গুণ করতে হবে। আমি বলছি কোন অংশটাকে ভাগ করবো, কোন অংশটাকে গুণ করবো। একইভাবে দশমিককে যখন আমি অক্টালে নিব এটার ভিত্তি হচ্ছে আট, তাহলে আট দিয়ে ভাগ করবো, আট দিয়ে গুণ করবো। দশমিককে যখন হেক্সাডেসিমালে নিব এটার ভিত্তি হচ্ছে শূন্য, তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হবে, শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি কোনটাকে ভাগ করবো, কোনটাকে গুণ করবো। ধরো আমি তোমাকে দিলাম 41, আমি পূর্ব দিন শুধু কোন সংখ্যা দেখিয়েছিলাম, আজকে এটার সাথে দশমিক সহকারে দেখাচ্ছি 0.57। এটা একটা সংখ্যা, দশমিক সংখ্যা, যদি এটা বাইনারিতে নেই তাহলে কত হবে মনে করে দেখো। আমি কিন্তু শুধু ওই দিন পূর্ণ সংখ্যা, এখানে দুটা অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পর অংশটাকে বলে আমরা ভগ্নাংশ সংখ্যা। তাহলে একসাথে যখন থাকবে এই সংখ্যাটাকে আমরা কীভাবে বাইনারিতে নেব, ওই দিন শুধু আমি শুধু পূর্ণ সংখ্যার অংশটা তোমাদের দেখিয়েছিলাম। তাহলে কী বলেছি, ভাগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করবো, গুণ করবো, এখন নিব কিসে, বাইনারি, বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে দুই, তাহলে পূর্ণ সংখ্যাকে ভাগ করবো আর দশমিক অংশটাকে গুণ করবো, কত দিয়ে, দুই দিয়ে ভাগ করবো এবং দুই দিয়ে গুণ করবো। চলো একটা এইটা আমরা একটু দেখি, তাহলে 41 ভাগ করবো দুই দিয়ে, তাহলে দুই দিয়ে ভাগ করে দেখো রেজাল্টটা ক্যালকুলেটারে 20.5 আসবে। তাহলে 20 আর 0.5 মানে হচ্ছে 1, 0.5 কীভাবে 1, 0.5 কে তুমি দুই দিয়ে গুণ করে দেখো এটা সমান সমান আসবে 1। আর এইটুকু বলতে পারি যে ভাগ করলাম 20 দুগুণে 40, এখন হচ্ছে 41, মানে আর থাকে কত অবশিষ্ট, এটা কিন্তু মাইনাস না, অবশিষ্ট হচ্ছে 1। আবার এই 20 কে আমি দুই দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে, 10 দুগুণে 20, কোনো অবশিষ্ট থাকে না, অবশিষ্ট হচ্ছে 0। 10 কে যখন দিব 5 বার যাবে, কোনো অবশিষ্ট থাকে না, 5 দুগুণে 10। আবার 5 কে যখন দিব 2 বার যাবে, 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে হচ্ছে 1। 2 কে দাও 1 বার যাবে, অবশিষ্ট থাকে না। আর এটাই যখন দিব দেখো 1 এর মধ্যে, 1 এর মধ্যে 2 কি ভাগ যাবে, নিশ্চয়ই যাবে না, তাহলে এখানে দেখো হচ্ছে 0, আর এখানে যা থাকবে এই অংশটা, অবশিষ্ট অংশটা এখানে চলে আসবে। তাহলে এখানে 0 না আসা পর্যন্ত আমাকে কিন্তু ভাগ দিয়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে প্রথম অংশটা। এবার দ্বিতীয় অংশটার দিকে আমরা যাই, দ্বিতীয় অংশের জন্য তুমি এখানে লিখে নিলে সুবিধা হবে পূর্ণ সংখ্যা, আর এখানে লিখলাম ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা এবার এই অংশটা 57.57 আমি কি বলেছিলাম গুণ দিতে হবে, কত দিয়ে গুণ দিব, দুই দিয়ে গুণ দিব, কেন, কারণ এই নিব আমি কিসে, রূপান্তর করবো বাইনারিতে, বাইনারি ভিত্তি হচ্ছে দুই। আর প্রথমে বলেছিলাম ভাগ দিব, গুণ দিব, কত দিয়ে, যে দশমিক থেকে যে সংখ্যাটা নিব ওই সংখ্যার ভিত্তি দিয়ে। তাহলে আমরা নিচ্ছি বাইনারিতে, বাইনারি নেওয়ার জন্য দুই দিয়ে ভাগ করলাম পূর্ণ সংখ্যাকে, আর দশমিক ভগ্নাংশ যে অংশটা আছে ওইটাকে আমরা দুই দিয়ে গুণ করবো, তাই বলেছি ভাগ দিব, গুণ দিব, তা দুই দিয়ে ভাগ দাও 0.57 গুণ দিব দুই, আসছে এই টাইপের 1.14। তাহলে
এখানে দশমিকের আগে হচ্ছে 1 এটা কি বলবো পূর্ণ সংখ্যা আর 1 4 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে 0.14 এটাকে আবার 2 দিয়ে গুণ দাও 0.14 গুণ দিয়ে 2 দিয়ে গুণ আসছে 0.28 এর তোমার আসছে 0.28 তাহলে 0 তাহলে পূর্ণ সংখ্যার জায়গায় আর ভগ্নাংশ সংখ্যার জায়গায় লিখব 0.28 আর 0.28 আবার ভাগ দিব আবার ভাগ দিব 2 দিয়ে আবার ভাগ দিব 2 দিয়ে আসছে 0.56 তাহলে 0.56 কে আবার ভাগ দিব আসছে 1.12 এইভাবে তুমি তিনটা চারটা করার পর এটা কি দরকার দিয়ে শেষ করতে পারো যদি এটা কখনো যদি এরকম আসে পূর্ণ ভগ্নাংশ সংখ্যার জায়গায় 0.5 আসে তখন তুমি কি করতে পারো 0.5 কে আবার এখানে গুণ দিতে হবে দেখো এটা দেখো দশ 1 এরকম 1 আসলে আর ভাগ করার সুযোগ থাকবে না আর যদি 1 না আসে এরকম তিনটা চারটা করার পর তুমি এটা শেষ করে দিতে পারো আচ্ছা তাহলে আমি ডট ডট দিয়ে এটা শেষ করে ফেলাম তাহলে এখন এটার ফলাফলটা কিভাবে লিখব তাহলে আমি শেষ করে ফেললাম ফলাফলটা লেখার জন্য আমি একটা উদাহরণের মাধ্যমে মনে রাখার জন্য আমি তোমাদের বলছি ধরো এটা একটা খেজুর গাছ চমৎকার একটি খেজুর গাছ অনেক সুন্দর হয়েছে এই খেজুর গাছে একজন লোক উঠবে তাহলে উঠার জন্য কি করতে হবে নিচ থেকে উপরে যেতে হবে তাহলে খেজুর গাছে নিচ থেকে উপরে যেতে হবে উপরে উঠতে এখন উপরে উঠে তার বসে থাকবে না নিশ্চয়ই নামতে হবে তাহলে কি করতে হবে উপর থেকে আবার নিচে নামতে হবে এইটা উত্তর লেখার ক্ষেত্রে অতএব আমাদের ছিল কি 41.57 এটা একটা দশমিক সংখ্যা এই যদি বাইরের ত্রিকোণ বের করি তাহলে এখানে ভগ্নাংশ সরি অতিরিক্ত অংশ যা ছিল 1 0 1 0 0 1 এই পয়েন্ট এই অংশটা শেষ নিচ থেকে উপরে উঠলাম এবার উপর থেকে নিচে নামতে হবে এখানে পূর্ণ সংখ্যা যা থাকে উপর থেকে নিচে তাহলে কত হবে 1 0 0 1 সরি এটার পরে ডট 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 মানে চলমান এটার বৃদ্ধি হচ্ছে 2 এই যে অঙ্কটা ছিল এটার দুইটা অংশ ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নিয়মকে ভাগ দিতে হবে এবং গুণ দিতে হবে বাকি যে দুটো থাকে যেমন দশমিককে অক্টালে নিব দশমিককে অক্টালে নেওয়ার নিয়ম কি তাহলে একইভাবে ভাগ দিতে হবে গুণ দিতে হবে যদি থাকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যদি থাকে পূর্ণ সংখ্যা কি দিব 8 দিয়ে ভাগ দিব আর ভগ্নাংশ সংখ্যাকে একসাথে 8 দিয়ে গুণ দিব হেক্সের দশমিককে যদি হেক্সাডেসিমালে নিতে হয় তাহলে কি করতে হবে 16 দিয়ে ভাগ দিতে হবে পূর্ণ সংখ্যাকে আর ভগ্নাংশ 16 দিয়ে গুণ দিতে হবে হেক্সাডেসিমাল একটু আবার ভিন্ন নিয়ম থাকে 10 থাকতে এ তোমরা জানো 11 থাকতে বি লিখতে হয় এই হচ্ছে টোটালটার নিয়ম তাহলে এই এই নিয়মের মাধ্যমে তোমরা কিছু অঙ্ক আমি দিয়ে দিই এটা করো যদি এটা বুঝে থাকো অবশ্যই পারবে এবং পাশাপাশি নিজেরও বানিয়ে কিছু অঙ্ক করে প্র্যাকটিস করতে পারবে তাহলে চলো আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই দশমিক সংখ্যা এটাকে কিভাবে বাইনারিতে নিব এবং 92 দিলাম 0.67 এইটাকে কিভাবে দশমিকে নিব তাহলে এইটার সাথে একইভাবে এই দুটা কাজ তোমরা বাসায় বসে করতে পারো আশা করি সবার ভালো লাগবে নিশ্চয়ই তোমরা করবে এবং এটার পাশাপাশি অক্টাল এবং হেক্সাডেসিমালের নিয়মগুলো একই শুধু ভিত্তিটা চেঞ্জ হবে এবং ভাগ দেওয়ার এবং গুণ দেওয়ার সংখ্যাটা চেঞ্জ হবে ভিত্তির কারণে তা থাকুক আজকে এতটুকু পর্যন্ত আগামী ক্লাসে আবার পরবর্তীতে এই বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এটার বিভিন্ন উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ